ওয়েলকাম টু মাই চ্যানেল 58,000 কর্মরত শিক্ষকের প্যানেল প্রকাশ করবে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পরিষদ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার চাকরি হারাতে চলেছে হাজার হাজার কর্মরত শিক্ষক। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চলো দেখিয়ে দিই বিষয়টি কি। 58,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ করা হবে খুব শীঘ্রই, এমনই তথ্য উঠে এসেছে, এবং প্রচুর শিক্ষক কিন্তু চাকরি চলে যাবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা অবশ্যই হেল্পফুল হবে একটা লাইক করে দেবে, এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেতে জানাতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো চলো আমরা বিষয়ে প্রবেশ করি। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে WBTET 2014 থেকে 2016 সালে প্রায় 42,000 শিক্ষক এবং 2020 সালে 16,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 58,000 শিক্ষক নিয়োগ হয়েছিল এই দুই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ টোটাল 58,000 শিক্ষক নিয়োগ হয়, এবং তারা কিন্তু প্রত্যেকে এখন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। এবার এরা সবাই কিন্তু স্কুলে চাকরি করছেন, তোমরা প্রত্যেকে জানো ব্যাপারটা। এবার দেখো, এখন প্রশ্ন হলো, এই 58,000 শিক্ষকের মধ্যে প্রচুর অযোগ্য শিক্ষক রয়েছে, তাদের চিহ্নিত করতে তৎপর কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই শিক্ষকের মধ্যে কিন্তু কয়েক হাজার শিক্ষক কিন্তু অযোগ্য রয়েছে। আমি বলবো না সবাই অযোগ্য, কিছু যোগ্য আছে, কিছু অযোগ্য রয়েছে। কেন রয়েছে তোমরা জানো, ইতিমধ্যে কিন্তু সিবিআই তদন্তে জানা গেছে যে অনেকে কিন্তু টেট পাস করেনি, অনেকের মার্কস খুব কম তাও চাকরি করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গে টোটাল 42,000 যখন নিয়োগ হলো, তখন কিন্তু সেখানে প্রায় শূন্যপদ থেকেও আরও প্রায় 900 কিন্তু শূন্যপদ বেশি লোককে রিক্রুট করা হয়েছে। যেমন বলে দিই, যেমন মুর্শিদাবাদ রয়েছে তার মধ্যে, যেমন নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, মেদিনীপুর রয়েছে, ইত্যাদি জেলায় কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ থাকা সত্ত্বেও তার থেকে কিন্তু বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে। এটাও কিন্তু একটা দুর্নীতির একটা অংশ বলতে পারো তোমরা, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, তাই সেই অযোগ্যদের চিহ্নিত করতে তৎপর কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে সিবিআই তদন্তে প্রায় 94 জন শিক্ষককে শিক্ষকের টেট পাসের কোনো নথি বা ডকুমেন্ট তারা পায়নি। অর্থাৎ 94 জন শিক্ষক তারা কিন্তু টেটে নট কোয়ালিফাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে শিক্ষায় কত দুর্নীতি রয়েছে। 94 জন শিক্ষকতা করছেন, তারা কিন্তু টেট কোয়ালিফাই করতেই পারেনি, তারা চাকরি করছে। অতএব এরকম প্রচুর ভুড়ি ভুড়ি দুর্নীতি রয়েছে এই প্যানেলে। অতএব তাই জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রয়েছেন অমৃতা সিনহা, তিনি নির্দেশ দেন যে সম্পূর্ণ প্যানেল প্রকাশ করতে হবে। সেই চ্যানেলকে তারা আবার চ্যালেঞ্জ করছিল যায় ডিভিশন বেঞ্চে। তো এই যে শিক্ষা পর্ষদ বারেবারে এখান থেকে ওখানে যাচ্ছে, তার কারণ একটাই, তারা দুর্নীতিকে ঢাকতে চাইছে। তো এবার দেখো, অর্থাৎ তাদের বাদ দিতে হবে, এই মতো নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহার রায়ে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই 58,000 শিক্ষকের প্যানেল পুনরায় প্রকাশ করতে হবে আগামী 3 তারিখের মধ্যে, অর্থাৎ 3/11/2023-এর মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পালকে কিন্তু সিবিআই তদন্তে ডেকেছিল, তখন সে কিন্তু স্বীকার করেছেন এবং সমস্ত তথ্য সে দিয়েছেন যা যা জানতে চাওয়া হয়েছে। আমরা দেখতে পারবো যে প্রাথমিক পর্ষদের অফিসিয়াল সাইটে কিন্তু এই শিক্ষকের প্যানেল প্রকাশ করা হবে খুব শীঘ্রই, ঠিক আছে। এবার দেখো কী বলা হয়েছে, যে সেখানে প্রত্যেকের ব্রেকআপ মার্কস সহ তালিকা প্রকাশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ সেটা কেমন, যে টেট স্কোর, একাডেমিক স্কোর, ইন্টারভিউয়ের নম্বর উল্লেখ করতে হবে। তোমরা দেখতে পারবে এই প্যানেলে যে অনেকের টেটে মার্কস খুবই কম, অনেকে পেয়েছে মনে করো টেটে 92 পেয়েছে, মাধ্যমিকে তার নাম্বার মনে করো 2.2, উচ্চ মাধ্যমিক মনে করো তার নাম্বার আছে 3.2, বা তোমরা দেখতে পারবে যে 4.2
সিক্স এসসি এসটিদের ক্ষেত্রে, এবং সেখানে দেখবে তার সে ইন্টারভিউ 10-এর মধ্যে সে 10 পেয়ে আছে, মানে অ্যাপটিউডে 5-এ 5, ভাইবা 5-এ 5, অর্থাৎ 10-এ 10 তাকে দিয়ে দিয়েছে। অনেক আবার পেয়েছে 4.5-5, মানে 9 পেয়েছে, অর্থাৎ 9.5 পেয়েছে। অর্থাৎ কি, মানে তারা নাম্বার কম রয়েছে একাডেমিকে, স্টুডেন্ট খুবই দুর্বল, আবার দেখো ভাইবা তাকে 10-এ 10 দিয়ে দিয়েছে। এইগুলো কি, এগুলো দুর্নীতির একটা অংশ তোমরা বলতে পারো, প্যানেলটি তোমরা বুঝতে পারো। বন্ধুরা প্রত্যেকটা আপডেট আমি তোমাদের জানিয়ে দেবো, তো বন্ধুরা অবশ্যই সমস্ত আপডেট পেতে চ্যানেলটা তোমরা এখন একটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটা বন্ধুরা, তাহলে তোমাদের জানতে পারবে জিনিসটা কী হচ্ছে। তাহলে প্যানেল প্রকাশ করবে খুব শীঘ্রই, এবং প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসবো আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে, তোমরা দেখতে পারবে। খুবই শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে, যার ফলে প্রচুর শিক্ষক বাতিল হতে চলেছে এই প্যানেল প্রকাশের পরই বন্ধুরা। তো বন্ধুরা কয়েক হাজার শিক্ষক কিন্তু বাদ হবে এই প্যানেল প্রকাশের পরে, তোমরা দেখতে পারবে। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।